বিশ্বের সবচেয়ে ধনী শিশু 9 বছরের মোহাম্মদ আওয়াল মুস্তাফা। এই বয়সেই প্রাসাদ, প্রাইভেট জেট, বিলাসবহুল সুপারকারের মালিক। সব মিলে 100 কোটি মার্কিন ডলারের মালিক সে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে। এজন্য তারা দিনরাত পরিশ্রম করে, আবার অনেকে জন্মগতভাবে ধনী হয়। ধনীর সন্তানদের তালিকায় যোগ দিয়েছেন অন্যতম ধনীর ছেলেও। কিন্তু বাবার যে বিন্দুতে পৌঁছাতে বছরের পর বছর লেগে যেত, এই শিশুটি 9 বছর বয়সে পৌঁছে যায় এবং আফ্রিকার সবচেয়ে ধনী সন্তান হয়ে ওঠে। আজ আমরা আপনাদের এমন এক ধনী সন্তানের কথা বলতে যাচ্ছি যার বয়স মাত্র 9 বছর, কিন্তু তার এত সম্পদ যে তাকে দেখলে চোখ দাঁড়িয়ে যায়। তাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডের স্টাইলিশ এবং ডিজাইনার পোশাক পরে ছবি দিতে দেখা যায়। চরম বিলাসবহুল জীবনযাত্রার কারণে মাত্র 9 বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে পরিচিতি পেয়েছেন মোহাম্মদ আওয়াল মুস্তাফা, যিনি মোম্ফা জুনিয়র নামেই বেশ পরিচিত। যদিও বয়স অনেকের কাছেই একটি সংখ্যা মাত্র, তাও ভাবুন, মাত্র 6 বছর বয়সেই বিলাসবহুল প্রাসাদের মালিক হয়েছেন, বিশ্ব ভ্রমণ করে একটি প্রাইভেট জেটে করে, আর তার গ্যারেজে বেন্টলি, ফ্লাইং স্পার, রোলস রয়েস ওয়েথের মতো সুপারকারের ছড়াছড়ি। 6 বছর বয়সে পাওয়া প্রাসাদটি ছাড়াও তার আরও বেশ কয়েকটি প্রাসাদ রয়েছে। তাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার সুপারকারগুলির পাশে ভার্সেস বা গুচির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের স্টাইলিশ এবং ডিজাইনার পোশাক পরে ছবি দিতে দেখা যায়। মাল্টি মিলিয়নিয়ার নাইজেরিয়ান ইন্টারনেট সেলিব্রিটি ইসমাইলিয়া মুস্তফা মোহাম্মদ আওয়াল মুস্তফার ছেলে এই মোম্ফা। প্রায়ই বাবার ইনস্টাগ্রাম পেজে মোম্ফা জুনিয়র এবং তার ছোট বোনকে দেখা যায়। বাবার মতোই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পথেই এগোচ্ছে মোম্ফা। এখনই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্সের সংখ্যা প্রায় 25,000 ছাড়িয়েছে। কোনো ছবিতে দেখা যায় সে একটি প্রাইভেট জেটের ভিতরে বসে খাবার খাচ্ছে, আবার কোনো ছবিতে দেখা যায় তার গাড়ির সংগ্রহ। ছবিগুলোর ক্যাপশনে কোথাও কোথাও লেখা থাকে হ্যাপি বার্থডে টু মি, অর্থাৎ সে নিজেই নিজেকে জন্মদিন উপহার দিয়েছে। কোথাও বলা থাকে থ্যাংকস ড্যাডি, অর্থাৎ সেই উপহার সে তার বাবার কাছ থেকে পেয়েছে। এই অ্যাকাউন্টেই এই ক্ষুদে বিলিয়নিয়ারের বিলাসবহুল জীবনধারার ছবি দেখা যায়।